মেড ইন বাংলাদেশের তকমায় বিশ্ববাজারে বেশ দাপটে অবস্থান তৈরি করেছে বাংলাদেশি পোশাক। প্রতিযোগিতায় টিকে থাকতে সবুজ শিল্পায়নের পথে একে একে 80টি প্লাটিনাম সহ 214টি পরিবেশ বান্ধব পোশাক কারখানা গড়ে তুলেছেন ফ্যাশন সচেতন উদ্যোক্তারা। সংকট সম্ভাবনা আর উন্নয়ন উত্তরণের পথ মারিয়ে গেল মার্চ সহ টানা 5 মাস 4 বিলিয়নের বেশি রপ্তানি আয়, দেশের ইতিহাসে রেকর্ডও গড়েছে পোশাক শিল্প। তবে প্রতিযোগিতার বাজারে সময়ের পরিক্রমায় তীব্র ও সুনির্দিষ্ট হচ্ছে এ খাতের উদ্যোক্তাদের দীর্ঘদিনের অভিযোগ। আমাদের গ্যাসের দাম 180% মতো বেড়েছিল, আমাদের ইনফ্লেশন, ইন্টারেস্ট রেট সবগুলো নিয়ে যে একটা পজিশনে তৈরি হয়েছিল এবং গ্লোবাল যে নেগেটিভ গ্রোথ আছে সে জায়গায় আমরা ধরে রেখেছিলাম, আমাদের অ্যাটলিস্ট 22-র সাইজটাকে আমরা ধরে রেখেছি, সেই সব কিছু মিলে এখন আমি বলবো যে আমাদের যদি আনইন্টারাপ্টেড গ্যাস, ইলেকট্রিসিটি এই জিনিসগুলো আমরা পাই এবং বেশ কিছু পলিসির ব্যাপারে সিম্পলিফিকেশন হয়েছে, আপনারা নিজেরও জানেন, এখানেও আমি কয়েকটা পয়েন্ট বলেছি যে গভর্নমেন্টের সাথে এই যে ব্যুরোক্রেসি সেইখানে জায়গায় আমাদের আরও কিছু সিম্পলিফিকেশনের দরকার। 2030 সাল নাগাদ এক বছরে $100 বিলিয়ন রপ্তানি আয় ঘরে তোলার লক্ষ্যে রোডম্যাপ টু রিকাভারি শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে উঠে আসা অভিযোগের মধ্যে অগ্রাধিকার পায় এনবিআর এর হয়রানি। টাইম বাউন্ড, সুতরাং টাইমের সাথে আমরা যুদ্ধ করি, এভরি মিনিট ইজ আওয়ার ইম্পর্টেন্ট। সেই জায়গায় একজন অফিসার, আমি আর নাম বারবার অনেকবার বলেছি, আপনারাও অনেক লেখালেখি করেছেন যে তারা যদি একটা ফাইলটাকে যদি জাস্ট একদিনের জন্য আটকে রাখে, টেবিলের নিচে ধরে রাখে, এটাতে আমাদের কস্ট কীভাবে বাড়ে, কোনো সময় ক্যান্সেলেশন হয়। সুতরাং এই হয়রানি এবং এই জিনিসগুলো আই এম শিওর যে আমি আপনারা বুঝতে পারছেন যে আমাদের সেই যে বন, ভ্যাট, কাস্টম সেই জায়গার হয়রানি যদি আমরা কমাতে পারি, আমাদের বাংলাদেশকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, বললাম তো 2023-এ সারা ওয়ার্ল্ডে নেগেটিভ গ্রোথ, মোস্ট প্রবাবলি বাংলাদেশ অ্যাজ পার ইপিবি অলরেডি উই আর ইন পজিটিভ গ্রোথ, অন্যান্য দেশের থেকে আমরা অন্যরা সবাই নেগেটিভ গ্রোথ। WTO ডাটা আসলে আমি আরও চ্যালেঞ্জ করে বলবো যে বাংলাদেশ একমাত্র দেশ যে পজিটিভ গ্রোথে ছিল। এ সময় জানানো হয় 2021 সালের 13 এপ্রিল থেকে এ পর্যন্ত 393টি কারখানা যুক্ত হয়েছে তৈরি পোশাকের রপ্তানি বাজার ধরার প্রতিযোগিতায়। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।